বাসমতি চাল, ডিম, গাজর কুচি, কড়াইশুঁটি, পেঁয়াজকলি কুচি, গোলমরিচ গুঁড়ো, নুন, চিনি, সাদা তেল, টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি, গ্রেটেড চিজ। প্রথমে দুটো পাত্রে গরম জল করে একটাতে বাসমতি চাল সেদ্ধ করতে হবে ও অন্যটাতে গাজর কুচি ও কড়াইশুঁটি হালকা ভাপিয়ে নিতে হবে। বাসমতি চালটা সেদ্ধ হয়ে গেলে ছেঁকে নিতে হবে। এবার একটা ফ্রাইং প্যানে সাদা তেল গরম করে তাতে একে একে চিনি, নুন, গোলমরিচ গুঁড়ো ও পেঁয়াজকলি কুচি একটু নেড়ে চেড়ে ভাপানো সবজিগুলো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেলে ভাতটা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে রাখতে হবে। ওই প্যানেই আবার সাদা তেল গরম করে নিতে হবে। একটা পাত্রে নুন, গোলমরিচ গুঁড়ো, টমেটো কুচি ও ক্যাপসিকাম কুচি দিয়ে ডিম ফেটিয়ে প্যানে দিয়ে অমলেট বানিয়ে নিতে হবে। এবার সার্ভিং প্লেটে অমলেটটা রেখে তার উপরে বানিয়ে রাখা রাইসটা দিয়ে ভালো করে মুড়ে নিয়ে অমলেটের সাইডগুলো কেটে নিতে হবে। ওপর থেকে গ্রেটেড চিজ দিয়ে সাজিয়ে দিলেই পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে এগ র‍্যাপড রাইস। রাধুনী রোজ দুপুর 1:30টায় আকাশ আটে।